রাজনৈতিক কারণে বাংলাদেশকে ভারত ও যুক্তরাষ্ট্রের বলয় থেকে বের করতে মরিয়া হয়ে উঠেছে চীন। গেল মাসের শেষে ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশ সফরের কয়েকদিনের মধ্যেই উড়ে আসেন খোদ চীনা প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া বাংলাদেশে কর্ণাটিকার বিশাল বাজার ধরতেও মরিয়া দেশটি। আরও দেখুন রিপোর্টে। 1977 সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের ব্যাপকতর প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা সমরাস্ত্রের সবচেয়ে বড় উৎস চীন, আর বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সাবমেরিনও কেনা হয়েছে চীন থেকে। সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ও কোস্টগার্ডের জন্য বিভিন্ন ধরনের সামগ্রীও চীন থেকে কেনা হয়েছে। কিন্তু ভূ রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশকে পাশে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। এটি এখন চীনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গেল মাসের শেষের দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ঢাকা সফর করেন ভারতের সেনাপ্রধান মুকুন্দ নারাভানে। তিনি হঠাৎ কী মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় ভারতের প্রতিপক্ষ চীন। এর কয়েকদিনের মধ্যেই ঢাকায় বিশেষ মিশন নিয়ে উড়ান দেন খোদ চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহি। অথচ গত বছর নেপাল সফরের সময় বাংলাদেশে আসার কথা থাকলেও খানিকটা অবজ্ঞাতেই বাতিল করেছিলেন ওই একই মন্ত্রী। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারতসহ চারটি দেশের কৌশলগত অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড নিয়ে চীন তার উদ্বেগের কথা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ওই শক্তিগুলোর এমন সামরিক জোটের বিরুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চায় চীন। প্রয়োজনে সামরিক ঘাঁটি এবং সমুদ্র ব্যবহারের সুবিধার আকাশকুসুম কল্পনাও করছে চীন। তবে চীনের প্রস্তাবে বাংলাদেশ কোনো সাড়া দেয়নি। জেনারেল ওয়েই ঢাকা আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ সফর করেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এক বছরের বেশি সময় ধরে ভারত ও প্রশান্ত মহাসাগরের দ্রুত ভূ রাজনৈতিক পরিবর্তনের নানা প্রস্তুতি চলছে, যার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশও। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে। চীনও চাইছে তাদের টিকা বাংলাদেশের বিশাল বাজারে একচেটিয়া ব্যবসা করতে। সব মিলিয়ে বাংলাদেশকে নিয়ে চীনের আলগা খাতিরটা এখন সবার চোখে পড়ার মতোই। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।